আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা শার্টের কলারের প্যাটার্ন কাটবেন এবং প্যাটার্ন থেকে আপনারা কিভাবে ফেস্টিং কাটবেন। তো বন্ধুরা, আমি আছি মোহাম্মদ সাদ্দাম হোসেন সাথে সেলাইঘর নিয়ে। তো চলে যাওয়া যাক মূল পর্বে। প্রথমে আগে আমি একটি প্যাটার্নের পেপার নিয়ে নিয়েছি। প্যাটার্নটাতে এদিকে আমি 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিয়েছি। এখানে আমি 16 ইঞ্চির একটা কলার কাটব, তার জন্য আমি 8 ইঞ্চি আমি হচ্ছে কলারের অর্ধেক মেজারমেন্ট করব, সেজন্য আমার 8 ইঞ্চি। আর এটার প্রস্থ নিচ্ছি আমি 4.5 ইঞ্চি, দুদিকে 4.5 ইঞ্চি করে ধরে আমি এটাকে সমানভাবে দাগ টেনে দিচ্ছি। দাগ টানার পরে এখানে হচ্ছে আমি এই দিকটাতে 1 ইঞ্চি থেকে 1 সুতা কমে একটা দাগ দিয়ে নিয়েছি। এর নিচে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, এর নিচে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখান থেকে হচ্ছে আমার 3 ইঞ্চির নিচে আমি একটি দাগ টেনে নিয়েছি, আর এখান থেকে হচ্ছে আমার 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার 2 সুতা পরিমাণ আমি একটা দাগ টেনে দিয়েছি। এখন 2 সুতা কর্নার থেকে আমার 3 ইঞ্চি নিচে এটাকে আমি মার্জিন টেনে দিয়েছি, আর এই কর্নারটা থেকে আমার এখানে যে 1 সুতা কম 1 ইঞ্চির মধ্যে আমি শেপ কাটটা দিয়ে আমি শেপ দিয়ে দিব। এখন এই শেপের মতোই আমি নিচে দিয়েও শেপ টেনে দিচ্ছি। আমার শেপ টানা কমপ্লিট। এখন হচ্ছে আমি নিচে এটাকে টেনে দিচ্ছি। এখানে হচ্ছে আমার আগের যেই 1.5 ইঞ্চি, এই 1 ইঞ্চি এখানে আমি 1 ইঞ্চিতে একটা দাগ টেনে দিলাম। এই 1.5 ইঞ্চি আর 1 ইঞ্চি আমি যোগ করে দিচ্ছি, আর এখানে হচ্ছে আমার লেন্থটা হবে 1 ইঞ্চি। এটা একটা কর্নার তৈরি হয়ে গেল। এই কর্নার থেকে আপনার ইচ্ছা করলে এটা 1 ইঞ্চিও দিতে পারেন, 1.25 ইঞ্চিও দিতে পারেন। এই কর্নার থেকে আমি এটাকে সুন্দর করে শেপ দিয়ে ধরে এখানে যে 1 ইঞ্চি নিচে আমার দাগ দেওয়া আছে এটাতে, এটা হচ্ছে আমার ব্যান্ডটা, ব্যান্ডটা হবে 1 ইঞ্চি। তো বন্ধুরা, এটাতে আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার কাটিং করা কমপ্লিট পর্যায়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যাটার্নটা বের হয়েছে। এই প্যাটার্ন থেকে আমি আমি 4.5 ইঞ্চি পরিমাণ আমি এখানে পেস্টিং নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে পেস্টিং আপনার যতটুকু এই প্যাটার্নটা দিয়ে আপনি ইচ্ছা করলে যে কোনো ধরনের আপনি কলার বের করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যাটার্নটা দিয়ে দাগ টেনে দিচ্ছি। আমার দাগ টানা কমপ্লিট পর্যায়ে। এটা হচ্ছে 2 পাটে 4 পিস। এখন আমি এখানে হচ্ছে আমার মধ্যখানে যে ইয়েটা এটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এটাকে আমি কাটিং করে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম টেইলার্সের এবং বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কলার কাটা কমপ্লিট। এখন আমি ব্যান্ডটা কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার প্যাটার্ন থেকে আমি কিভাবে কলারটা বের করে নিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে সমস্যা হয়ে থাকে তারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। ধন্যবাদ সবাইকে।